খুব আনন্দে আছি, কারণ হচ্ছে একটা ইয়ে শেয়ার করতে চাই আপনার সাথে, একটা ঘটনা, মানে খবর খবর আর কি, দেশের খবর খবর, দেশে পৃথিবীতে যা হয় সেগুলো আলোচনা করে সেরকম একটা খবর। বাঙালি তো দাবি করে করে বেড়ায় ঘুরেঘুরা, যারা নাকি সারা বিশ্বে মেথা রপ্তানি করতেছে, প্রচন্ড মেথা রপ্তানি করে, জায়গা হয় না। আপনি কখন রপ্তানি করবেন? যখন আপনি আপনার নিজস্ব চাহিদা মিটাইছেন, মিটানোর পর আপনি যে সারপ্লাস আছে আপনি সেটা রপ্তানি করবেন। আপনি তো নিজের খাটতি থাকার পর কেউ রপ্তানি পৃথিবীতে করে না। বাঙালি পৃথিবীতে মেধা রপ্তানি করে, বাঙালির দাবি, তার মানে যত মেধাবী আছে বাংলাদেশ সব খাটায় ফেলছে আর জায়গা হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের সকল মেধাবী খাটায় বাংলাদেশ উন্নয়নের রাজপথে এনাবাসের গতিতে চলতেছে আর মেধাবীর জায়গা হয় না, বাকি উল্লারে পাঠিয়ে রপ্তানি করতেছে, বুঝছেন? সারপ্লাস বিভিন্ন সময় ফাইদামি করছি, যোগ করছি, একমত হই নাই, মজা করছি, পচাইছি না, আমি আজকে একমত। এইটা শেয়ার করতে আমি আপনাদের সাথে রয়েছি, আমি একমত। এই যে মেধাবী বাঙালি এদেরকে যে পৃথিবীতে রপ্তানি করা হচ্ছে, আমি কিন্তু এই দাবির সাথে একমত। কেন বলতেছি? আচ্ছা, মানে চাচা সে হচ্ছে হজ করে, প্রতি বছর বছর হজ করে, প্রতি বছর হজ করে আর বলে কি কঠিন অবস্থা, যেহেতু প্রচুর মানুষ হজ করতে চায়, ভিড় হয়, সো চাইলেই প্রতি বছর হজ করা সম্ভব হতে যায় না। যাই হোক, উনি যতবার হজ করা সম্ভব প্রতিবার হজ করতেছে, বেসিক্যালি সেটা হচ্ছে পয়েন্ট হবে আর কি। ওকে, তো কেন উনি প্রতি বছর হজ করে? কারণ হচ্ছে উনি হচ্ছে একটা ডাকাত, বাংলাদেশে ডাকাত ছিল, মাই খাইয়া হাত কাটা পড়ছে, দুই হাত কাটা পড়ছে, ডাকাতি করতে গিয়ে কোনো পিটুনিতে তারপর অপারেশন করে দুই হাত কাটা পড়ছে। এখন উনি প্রতি বছর, জানি না প্রতি বছর কেন একদিন বলছে প্রতি বছর, আমি যেটা বললাম যেটা জানি তাতে প্রতি বছর হজ করতে পারা সম্ভব না, আমার যেটা শুনছি এটাই আওড়ায় যায় আর কি। এখন উনি প্রতি বছর হজ করতেছে, কেন ওখানে গিয়ে উনি ভিক্ষা করে, ওখানে গিয়ে ভিক্ষা করে, বাঙালি মেধা রপ্তানি করে, কিন্তু বুঝছেন হজ করতে গেছে, কিন্তু বুঝছেন বুঝছেন হজ করতে গেছে। আচ্ছা, তো ওখানে এখন হজ শুরু হয় মক্কা দিয়ে না মদিনা দিয়ে, আমি বলতে পারবো না যেদিক থেকে শুরু হোক, মক্কায় ধরার কথার কথা। মক্কাতে ওনাকে পুলিশ গ্রেফতার করছে, পরে জেলে নিয়ে পড়ছে, পরে ওখান থেকে ছাড়ছে, হয়তো হাত ধরে কান্নাকাটি করছে কিনা কে জানে, নাকি পুটু মারা খাইছে। সৌদি আরবে আপনারা জানেন কিনা জানি না, পুটু মারার কিন্তু প্রচন্ড কালচার আছে এখানে। আবার আমার এক ফ্রেন্ড পিএইচডি করতে গেছে সৌদি আরবে, বেশি দিন যায় না, ওর দরের মধ্যে নক পুটু মারতে যায়, ওর কাছেই শুনছি, হ্যাঁ, মানে প্রাইম সোর্স থেকে শোনা আর কি, ফ্রম দ্য হর্সেস মাউথ। তো ফ্রেন্ড আমার বললো আর কি, এরকম দরজা নক করে পুটু মারতে যায়, খুবই অসভ্যদের যাকে বলে, যতভাবে অসভ্য অসম্ভব শিরায় শিরায়, এই বদমাশগুলোর কিছু হবে না। এই সৌদি আরবে এরকম হয় যে মহিলারা হইতেছে ধরেন যে পুরুষ শ্রমিক, শুনছি শোনা কাহিনী, আপনি ধরেন বাংলাদেশ থেকে শ্রমিক হয়ে গেছেন সৌদি আরবে কাজ করতে, আপনি তার ইঞ্জিনিয়ার হয়ে সৌদি আরবে যাবেন না, কামলা হয়ে যাবেন, রাইট? মেথা রপ্তানি করতেছি আমরা, কামল রপ্তানি করি, মেথা রপ্তানি করি, কাভার করে ফেলতেছি সারা পৃথিবী, বুঝছেন? কিন্তু তা এখন মনে করেন মালিকিন বাড়িওলি, বাড়িওলির গরম লাগতেছে, বুঝলেন কিরকম গরম লাগতেছে, অন্যরকম গরম লাগতেছে তার এখন, হ্যাঁ, সে এখন ঠান্ডা হবে, আপনি তাকে ঠান্ডা করতে হবে, আপনি রাজি না হলে সে আপনার নামে অভিযোগ করে দিবে সরকারের কাছে, আমার রেপ করার চেষ্টা করছে, আপনার ধরে কল্লা কেটে ফেলে দিবে, এগুলো এগুলো কাহিনী হয় সুদের, বুঝলেন? কিন্তু নারী পুরুষ কেউ মাপ নাই, হ্যাঁ, নারীদেরকে তো কি করে জানেননি খবরাখবর, হয়তো আর বেশি মোটিভেশন হলে হয়তো জানেন না, নারী মহিলারা কাজ করতে যায় না, উলঙ্গ করে বাথরুমে, বাথরুমে থাকে দিন রাত, বাথরুমে থাকবে, উলঙ্গ অবস্থায় পড়ে থাকে, দুইটা খাবার দিল্লি ছেলে দেয় না হলে নাই, তারপর ঘরে পার্টি করতে আসে 10-15-20 জন, এসে 10-15-20 জন রেপ করে মহিলাকে বাথরুমে করে আবার ফেলে রাখে উলঙ্গ, খাবার দেয় না কিছু না, এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস। আর যে বাঙালি যে সুরগুলো আদম ব্যবসায়ীগুলো ওদেরকে নিয়ে গেছে, তারা তো দিয়ে ফেলে ভাগে, কারণ তারা তো জানে কোথায় নিয়ে যাচ্ছে, এবং এম্বাসির সাথে যোগাযোগ করার কোনো উপায় নাই, এম্বাসির সাথে যোগাযোগ এস্টাবলিশ করতে পারলেও এম্বাসি যে সবসময় হেল্প করে নেসেসারিলি তেমন না। সোনার বাংলা সভ্য দেশ, বুঝছেন? সৌদি আরব সোনার বাংলারা কিন্তু বিশেষ সভ্য দেশ, মেধা রপ্তানি করতেছে বিভিন্ন দেশে, বাঙালি মুসলিম গরম হয়ে যাবে সৌদি আরব নিয়ে কিছু বললে, নাসারার দেশের কেন এত ভালো জায়গা। তো চাচাই গেছে সৌদি আরবে হজ করতে যায়, প্রতি বছর গিয়ে ভিক্ষা করে, পুলিশ ধরে নিয়ে পড়ছে, ওরা হয়তো হাত পা ধরে ছাড়া পেয়ে বের হয়ে আসছে, নাকি পুটু মারা খেয়ে বের হয়ে আসছে, হুনোস বের হইতে পারছে, এটা হচ্ছে কথা। হয়ে উনি এখন আবার মদিনা না কোন আরেকটা শহর যেটা, ওটার মধ্যে গিয়ে আবার ভিক্ষা করা শুরু করছে। এ চাচা, আপনারা থানা নিল, পুলিশে ধরা দিম আবার দ্বিতীয়বার, আপনার কিন্তু পুলিশে ধরা দেওয়া দরকার, ফালতু দেখছেন কি একটা অবস্থা, হজ করতে আছে মদিনাতে অ্যারেস্ট হয়েছে, আবার এখানে মক্কাতে এসে আরাফাতে ভিক্ষা করতেছে। আপনার নিয়ে না কয়েকদিন আগে নিউজ হয়েছিল, হ্যাঁ, মানে আপনার না কয়েকদিন আগে নিউজ হয়েছিল, কয় আমাকে এসে হজ করতে হয়, ভিক্ষা করতে হয়, সামনে নেই সামনে নেই, এই যে কয়েকদিন আগে ছবি উঠেছে, কয় হজ করতে হয়, ভিক্ষা করবে লাগে, আপনার দেশে পরে কোন জায়গায়, কুড়িগ্রাম নেই, পুষ্টি, হ্যাঁ, কোন কোন ক্যাম্পে আছেন, নাম কি হজ ক্যাম্পের নাম কি,
হজ করতে না আছেন আপনি হজ করতে নাই ঠিক আছে কবে আপনার আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 এখন বাঙালি হইতেছে গরম হয়ে গেছে বাঙালির ভাবমূর্তি বিনষ্ট হয়েছে বুঝছেন কিন্তু বাঙালির ভাবমূর্তি সারা পৃথিবীতে কিন্তু বাঙালির প্রচন্ড ভাবমূর্তি সেটা নষ্ট হচ্ছে চাচায় ভিক্ষা করায় যিনি আবার ভিডিও করছেন গরম হয়ে গেছে এখন এই আপনি আমাদের বাংলাদেশের মানুষ ডুবাইতেছেন আপনি কি ব্যাপার আপনি এটা ভিক্ষা করেন বাংলাদেশের মানুষ ডুবান আপনাকে একবার জেলে পড়ছে আপনি আবার বের হয়ে আসে আবার এখানে ভিক্ষা করতেছেন আপনি তো বহুত খারাপ লোক দেখতেছি বাংলাদেশের নাম ডুবাইতেছেন ভিক্ষা করতেছেন এখানে আইসা আপনি আবার বাংলাদেশের নাম ডুবাইতেছেন ভিক্ষা করতেছেন হ্যাঁ আপনি ভিক্ষা করতেছেন কি লাগে ভিক্ষা করে দেশের বদনাম করে লাভ আছে হজ করতে গিয়ে এগুলা করে আর বাংলাদেশে গিয়ে হাজির টাইটেল নিয়ে ওইতাছে গ্রামে মাতুপুরি করে বেড়ায় ভিন্ন সালিশ আপনি ব্যাচেলর অফ মেডিসিন শেষ করবেন তার সামনে ডক্টর অ্যাড হবে হজ করে আসলে কিন্তু সামনে আলহাজ অ্যাড হয়ে যাবে বুঝছেন কিন্তু ধর্মপ্রাণ 90% ধর্মটা বদমাইশ আর কি সব বদমাইশ দিয়ে ভর্তি এই আলহাজ টাইটেলটা লাগে এরা যত রকম বদমাইশি আছে সব বদমাশি করে বেড়া সামনে কিন্তু আলহাজ টাইটেল আছে এবং সবাই কিন্তু মানে এটা একটা একটা ইয়ে মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এই ভদ্রলোক চাচা ভদ্রলোক অভদ্রলোক আর কি উনি গ্রামে বাড়ি ঘর করে জায়গা জমি করে ফাটাই ফেলতেছে প্রতি এই আইসা আইসা ভিক্ষা করে 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 জায়গা জমি করে ফাটাই ফেলতেছে আলহাজ টাইটেল নিয়ে উনি না হয় বাদ দিলাম আলহাজ টাইটেল নিয়ে আমরা তো সবার স্টোরি জানি না কি কি করে বেড়াচ্ছে উনি ধরা খাইছে দেখে ধরা না খেলে কিন্তু গ্রামের মধ্যে প্রচন্ড আলহাজ হচ্ছে হ্যাঁ শালিশ জবর করে বেড়াইতেছে হয়তো খুতবার জুমার খুতবায় হয়তো মাঝে মধ্যে মিম্বারে গম্বুতে দাঁড়ায় পড়ে লেকচার দেওয়ার জন্য সমাজকে কিন্তু কথা হচ্ছে ধরা পড়ুক না পড়ুক এইগুলাই কিন্তু বাংলাদেশে যে তৌহিদি জনতা শোনেন না এইগুলা জেনারেলাইজ করতেছি ইয়েস জেনারেলাইজ করতেছি বাংলাদেশ তৌহিদি জনতা দেখেন না নাচানাচি করে নবীজির অপমান হয়েছে সব চোর পাটপাট এগুলো নবীজির অপমান হয়েছে শুনে লাইফ নেমে পড়ে এইগুলো মিথ্যা কথা ছাড়া একটা পা ফেলে না যেগুলো সবচেয়ে ফ্রন্ট লাইনে লাফালাফি করতেছে এগুলো সবগুলো হইতেছে মনে করেন দোকানদার ওজনে দুই নাম্বারই করে মাপে দুই নাম্বারই করে এবং ব্যবসা আছে দোকান আছে দোকানদারের মধ্যে দুই নাম্বারই করে কাস্টমার হইতেছে নষ্ট জিনিস গছায় দেয় ফেরত দিতে আসলে ধরে মাইট দেয় এইগুলো সব কিন্তু নবীজির অপমানে রাস্তায় নেমে কিন্তু আন্দোলন করতেছে সো আমি একটা কথা আমার ওয়াইফকে যখন বলছিলাম সে প্রাথমিক বিচার করতে যায় নাই পরে একটু চিন্তা করে দেখছে যে আচ্ছা কথা মনে হয় খারাপ বলিনি সেটা হচ্ছে আমি যখন বিয়ের পর আর কি ওর সাথে এরকম গেছি নানা বাড়িতে হাঁটতেছি আর রাস্তা দিয়ে দেখতেছি সবাই বোরকা পরে ঘুরতেছে মহিলাগুলো আর পুরুষগুলো হইতেছে দাঁড়ি টুপি আর মাথায় পুরুষ ঘুরতেছে আমি ওরা বললাম যে দেখো সবাই একই রকম ড্রেস করে ঘুরতেছে এটা কিন্তু ধর্ম পালন করতেছে না এটা ড্রেস এরা বাংলাদেশে এমন কালচারে বড় হয়েছে যে বিভিন্ন আমাদের লুঙ্গি একটা আমাদের কালচারের ড্রেস না স্যুট প্যান্ট বিদেশের কালচারের ড্রেস না এটা কিন্তু এই ড্রেস গ্রামের মানুষদের এটা তাদের কালচারের অংশ ধর্মের কিছু না একটা নির্দিষ্ট সময়ের পর বয়সের পর বাংলাদেশের সকল মানুষ দাঁড়িতে কলপ লাগিয়ে বিন্দি দেয় দাড়িটি বড় রাখবে চাপ দাড়ি রাখবে একটা টুপি পরবে একটা পাঞ্জাবি পরবে আর মহিলারা হইতেছে যে বোরকা পরবে এনারা বাইরে গেলে বোরকা পরে বাইরে যাবে একটা ড্রেসের মতো আর কি একটা জামা শাড়ির মতো বোরকাটা একটা ড্রেস এবং বোরকাটা তুলে কিন্তু মাঠ ক্ষেত্রের মধ্যে চলতেছে বোরকা পরার পরে কিন্তু বোরকাটা টেনে তুলে কিন্তু চলতেছে নিচে বোরকার পরনে কিন্তু একটা কথা আছে না যে কোনটা দিতে গিয়ে পিঠ উদান করে ফেলা আনার এরকম আজকে ওনারা বোরকা পরে কিন্তু এবং বাংলাদেশে যে পতিতারা আপনারা যে ফার্মগেট টার্মগেট ঢাকা শহর টহরে গেলে কিন্তু দেখবেন যে ফার্মগেটে প্রচুর বোরকা পরে মহিলা ঘুরতেছে এদের মধ্যে কিন্তু একটা বড় অংশ পতিতা এরা জাস্ট বোরকা পরে ঘুরে যান চেহারা না দেখা যায় এবং বলে না বোরকা পরে অনেক রকম সন্ত্রাসী কাজকর্ম করে মুখ ঢেকে রেখে সো এখন আপনি বলতে পারেন যে কিছু মানুষের জন্য কি সবাই নাম করবে নাকি কিছু মানুষ বোরকা পরে সন্ত্রাসী কাজকর্ম করে কিছু মানুষ পাঞ্জাবি পরে উল্টাপাল্টা কাজ করে আলহাজ টাইটেল লাগে উল্টাপাল্টা কাজ করে দেখে কি সবাই খারাপ না আপনি আমাকে বলেন আমি আপনার এবার জিজ্ঞেস করি কিছু মানুষ এরা কি কিছু মানুষ নাকি এরাই বাংলাদেশের মেজরিটি অনেস্টলি আপনি আমার অ্যান্সারটা করেন এরা কিছু মানুষ না এরা 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 বাঘ না এরা ফিচার এরা বাংলাদেশের বাঘ না এরা বাংলাদেশের ফিচার এই যে ভদ্রলোক দুই নাম্বার ধান্দাবাজ ভিক্ষা করতেছেন গিয়ে হদের মধ্যে গিয়ে এবং ডাকাতি করতে গিয়ে হইতেছে হাত কাটা পড়ছে সেইগুলা দেখায় গল্প করে ভিক্ষা করতেছেন গ্রামের মধ্যে বাড়ির পর বাড়ি গাড়ি তুলতেছেন আর আলফাস টাইটেল যোগ করছেন
উনি কি আউটলায়ার বাংলাদেশের না, উনি আউটলায়ার না। সো এই জন্য আর কি এটাই হইতেছে যে এই যে এই যে মানে দুই নাম্বার বাটপাটদের দেশ, যেই কথাটা বলতে চাচ্ছিলাম শুরুতে ওই পয়েন্টে আবার ফিরে আসি যে মেধা রপ্তানি করা, এই যে মেধাবীগুলা এইভাবে করে বিদেশে গিয়ে কতভাবে যারা কত কী করে এগুলো চিন্তাতে কল্পনাতে আনা সম্ভব না। এদের মাথা থেকে এমন এই বুদ্ধি যে বেরোয় সেই ব্যাটার, আমি তো শুনে আমি তো ওই খবর এটা দেখে অবাক যে কী বুদ্ধি বের করলো, সে কী ইঞ্জিনিয়ার, সে কী জটিল দুর্দান্ত বুদ্ধি এর মাথা থেকে বের হয়েছে। এবং বাঙালি কিন্তু ধরেন যে বিদেশে এরা করে কি, এরা খেলতে যায় বিভিন্ন টিমের হয়ে, খেলতে গিয়ে এয়ারপোর্টে নেমে ভাগে, হোটেল থেকে ভাগে, ভেগে লুকে এবার হইতেছে ওই দেশ থেকে আর ফেরত আসবে না। এইসব খবরাখবর তো সারা পৃথিবীর কত খবরাখবর করি, এগুলো বাঙালি ছাড়া কাউরে করতে দেখি না। এরকম আর একটা সেকেন্ড খবর আমার সামনে আসে নাই, তমুক দেশের একজন নাগরিক হইতেছে খেলতে এসে ভেঙে গেছে, এগুলো খালি বাঙালিরাই করতে দেখি দুদিন পরপর। অবশ্যই আমি অন্যান্য দেশের তোর অত ডিটেলস হয়তো জানি না, হয়তো নেপাল ভুটান পাকিস্তান ভারতের থেকেও লোকজন এগুলো করে বেড়াচ্ছে, কিন্তু বলতেছি যে এই যে বুদ্ধিগুলো এদের মাথা থেকে বের হয় রে ভাই, যে কোন বুদ্ধি, এরকম খবর যখন পড়ি তখন বিশ্বাস করেন ভাই আপনাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমারও বলতে ইচ্ছে করে আমরা সত্যিকার অর্থে পৃথিবীতে মেধা রপ্তানি করতেছি।